আছো, আশা করি ভালো আছো। আমি নবকুমার ইনস্টিটিউশন অফ রক্তসুদ্দিল কলেজ থেকে সহকারী বিজ্ঞান শিক্ষক মাসুদ স্যার বলছি। প্রিয় শিক্ষার্থীরা, চারদিকে আছে করোনা ভাইরাস, যার কারণে আমরা সহশরীরে স্কুলে আসতে পারছি না। প্রিয় শিক্ষার্থী, যা হোক, আমাদের অনলাইন মাধ্যমে নিয়মিত প্রতিদিন ক্লাস চালিয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায়ে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। প্রিয় শিক্ষার্থীরা, তোমার বইটা খুলো, বিজ্ঞান বইটা খুলে প্রথম অধ্যায়ে দীপু, প্রথম অধ্যায়টা প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই পৃথিবীতে বৈচিত্র্য প্রাণী বাস করে, হ্যাঁ, তাদের মধ্যে মিল অমিল, অসংখ্য মিল অমিল আছে। কিছু প্রাণী আছে মিল আছে, কিছু প্রাণী মিল নেই। হ্যাঁ, আজ পর্যন্ত প্রায় প্রাণী জগতে মোট প্রাণী সংখ্যা কত নির্ণয় করা জানা সম্ভব হচ্ছে না, কেননা এদের সংখ্যা দিনে দিনে বেড়েই যাচ্ছে। হ্যাঁ, তারপর আনুমানিকভাবে প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী পাওয়া গিয়েছে, কিন্তু এর সংখ্যা কি বেড়েই যাচ্ছে। এই প্রাণী জগতে কিছু প্রাণীর সাথে মিল আছে, আবার কিছু প্রাণীর সাথে কি মিল নেই। এদের মধ্যে কিছু প্রাণী আছে মেরুদণ্ড, আর কিছু প্রাণী আছে অমেরুদণ্ড। হ্যাঁ, এদের আমার মধ্যে বৈশিষ্ট্য হলো কিছু প্রাণীর মধ্যে খাওয়া দাওয়া, বাসস্থান, চলাফেরা বিভিন্ন বৈচিত্র্য থাকে। কিছু প্রাণী স্থলে বাস করে, কিছু প্রাণী জলে বাস করে, কিছু প্রাণী গাছে বাস করে, আবার কিছু প্রাণী তাদের চলাফেরা অঙ্গ বিভিন্ন হয়ে থাকে। কিছু প্রাণী হাত পাতে চলাফেরা করে, যেমন মানুষ আমরা। কিছু প্রাণী তোমার মাটিতে বুকে ভর দিয়ে চলাফেরা করে, কিছু প্রাণী আছে তারা কি স্থির হয়ে থাকে। হ্যাঁ, এই যে বিভিন্ন বৈচিত্র্য, এই যে বিভিন্ন বিন্যাস, অমিল, তার আমি বলতে পারি কি প্রাণী জগতের মধ্যে এই যে প্রাণী জগতের মিল অমিল ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়েছে। কী করা হয়েছে? শ্রেণীবিন্যাস, অর্থাৎ ক্লাসিফিকেশন। আসলে আমরা এখন কী শিখব? শ্রেণীবিন্যাসের সংজ্ঞা, শ্রেণীবিন্যাসের সংজ্ঞা বা কাকে বলে, পরীক্ষাতে আসতে পারে শ্রেণীবিন্যাস কী। হ্যাঁ, কী লিখেছি আমরা? বিভিন্ন প্রাণীর মধ্যে মিল অমিল ও পরস্পরের মধ্যে যে সম্পর্ক রয়েছে, বিভিন্ন প্রাণীর মধ্যে মিল অমিল পরস্পরের মধ্যে যে সম্পর্ক রয়েছে তার উপর ভিত্তি করে, এদের উপর ভিত্তি করে জীব জগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে, বিন্যস্ত করার পদ্ধতিকে কী বলেছে? শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন। কি বুঝতে পেরেছি? বিভিন্ন প্রাণীর মধ্যে মিল অমিল এবং পরস্পরের মধ্যে যে সম্পর্ক, এর উপর ভিত্তি করে জীব জগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতি, ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতি কী বলা হয়? শ্রেণীবিন্যাস বলে। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পেরেছ শ্রেণীবিন্যাস কী? অর্থাৎ মিল অমিল এবং পরস্পরের মধ্যে যে সম্পর্ক ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতি হচ্ছে কি? শ্রেণীবিন্যাস। প্রিয় শিক্ষক, বুঝতে পেরেছ তো? এরপর আসা বলে কি? আচ্ছা, এই যে শ্রেণীবিন্যাস ক্ষেত্রে বিভিন্ন বিজ্ঞানীরা আজীবন থেকে শুরু থেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এদের মধ্যে উল্লেখযোগ্য কি? বিজ্ঞানী অ্যারিস্টটল, খুব মহান বিজ্ঞানী জন রে, ইনি প্রচুর বড় মহান বিজ্ঞানী। এর মধ্যে আমরা হচ্ছে ক্যালোরাস, ইনিয়াস, এরা প্রাণী জগৎকে নিয়ে প্রচুর আলোচনা করেছেন, গবেষণা করেছেন, বই পুস্তক প্রকাশিত করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি অবদান রেখেছেন বিজ্ঞানী, প্রকৃতি বিজ্ঞানী ক্যালোরাস ইনিয়াস, যাকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। তোমাকে প্রশ্ন করতে পারি আমরা, বা করতে পারে, যে শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়েছে, মানে সবচেয়ে বেশি অবদান কার, তো তুমি কী বলবে? যে প্রকৃতি বিজ্ঞানী ক্যালোরাস ইনিয়াস শ্রেণীবিন্যাসের জনক, ইনি সবচেয়ে বেশি এটাকে নিয়ে গবেষণা করেছেন, সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আচ্ছা, তা প্রিয় শিক্ষার কী জানতে পারলাম? শ্রেণীবিন্যাস কী আর শ্রেণীবিন্যাসের সবচেয়ে বেশি অবদান কার? এরপর আসো দ্বিপদ নাম পদ, কথা দেখো দ্বিপদ মানে দুইটা পদ, দ্বিপদ অর্থ কী? দুইটা পদ থাকবে, দুইটা পদবি থাকবে। আচ্ছা, একটি জীবের বৈজ্ঞানিক নামে দুইটি অংশ পদ বিশিষ্ট হয়, একটি জীবের বৈজ্ঞানিক নামে দুইটি অংশ থাকে। এই নামকরণকে কী বলা হয়? দ্বিপদ নামকরণ। কী বলে প্রিয় শিক্ষার্থীরা? দ্বিপদ নামকরণ। তাহলে আমরা কী বলতে পারি? একটি জীবের বৈজ্ঞানিক নামে, হ্যাঁ, দুইটি অংশ বা পদ বিশিষ্ট হয়, এই নামকরণকে দ্বিপদ নামকরণ বলে। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম, প্রথম যিনি যে বিজ্ঞানী মানুষকে নিয়ে গবেষণা করেছে, আলোচনা করে সামনে কিছু কিছু বলেছেন বা যা সত্য বলেছেন, হ্যাঁ, তার মানুষের নাম কী হবে? হোমো স্যাপিয়েন্স। হোমো স্যাপিয়েন্সটা হবে দুটি অংশ, একটা গণ একটা প্রজাতি। এই দুটি অংশ কী হবে? একটা গণ একটা প্রজাতি, গণরূপী মানুষ এক প্রজাতি আগে আলোচনা করা হয়েছে। এই দুটি অংশ কী বলা হয়? দ্বিপদ নামকরণ। বৈজ্ঞানিক নাম সবসময় কী ভাষা হবে? ল্যাটিন অথবা ইংরেজি অক্ষর লিখতে হবে, আর একটু বাঁকা হবে, প্রথমে বড় অক্ষর পর ছোটো ছোটো অক্ষর হবে, এটা বৈশিষ্ট্য। তা প্রিয় শিক্ষার্থীরা, দ্বিপদ নামকরণ কাকে বলে? একটি জীবের বৈজ্ঞানিক নামে দুটি অংশ বা পদ বিশিষ্ট হয়, এই নামকরণকে বলা হয়েছে কি? দ্বিপদ নামকরণ। একটি জীবের দুইটি অংশ থাকে,
বা দুইটি পদ বিশিষ্ট হয় এই দ্বিপদ নাম এই দ্বিপদকে কি বলা হয় দ্বিপদ নামকরণ যেমন মানুষের বৈজ্ঞানিক নাম কি করতে পারি আমরা হোমো স্যাপিয়েন্স বইতে আরো অনেক কিছু আছে হ্যাঁ বুঝি বৈজ্ঞানিক নামগুলো আছে এই বৈজ্ঞানিক নাম কি হবে ল্যাটিন অথবা ইংলিশ ভাষায় লিখতে হয় তা প্রিয় শিক্ষার্থীরা আমরা এই প্রাণী জগতের শ্রেণীবিন্যাস সম্পর্কে আমরা জানতে পারলাম আর সবচেয়ে বেশি অবদান কে রেখেছে কারণ ইনিয়াস এরপর আমরা কি জানতে পেরেছি দ্বিপদ নামকরণ কাকে বলে একজন মানুষের বৈজ্ঞানিক নাম লিখেছি আমরা দ্বিপদ নামক হোমো স্যাপিয়েন্স জানতে পেরেছি এরপর আসো প্রিয় শিক্ষার্থীরা এই প্রাণী জগৎকে বিজ্ঞানীরা কি করেছেন দুইটি পর ভাগ করেছেন একটু মেরুদণ্ডী আর একটু কি অমেরুদণ্ডী একটু কি মেরুদণ্ডী আর একটু কি অমেরুদণ্ডী প্রাণী আধুনিক শ্রেণীর সকল প্রাণী অন অ্যামিনিয়া কি নাম অ্যানিমেলিয়া আধুনিক শ্রেণী বিন্যাসে সকল প্রাণীকে কি করেছে বিজ্ঞানীরা অ্যানিমেলিয়া জগতে অন্তর্ভুক্ত করেছে অ্যানিমেলিয়া জগতে অন্তর্ভুক্ত কি না অ্যানিমেলিয়া খেয়াল রাখতে হবে এই অ্যানিমেলের মধ্যে নয়টি পর্বের মধ্যে আটটি হলো কি অমেরুদণ্ডী এই অ্যানিমেলিয়া জগতে নয়টি পর্বের মধ্যে আটটি কি হবে অমেরুদণ্ডী আর একটি হবে কি মেরুদণ্ডী তাহলে পর্ব কয়টি প্রিয় শিক্ষার্থীরা নয়টি পর্ব কয়টি পর্ব নয়টি পর্ব এর মধ্যে আটটি হলো কি অমেরুদণ্ড যাতে মেরুদণ্ড নেই চলাফেরা করতে পারে না অক্ষম দাঁড়াতে পারে না চলাফেরা করতে পারে না তাহলে কি হবে অক্ষম তাহলে অমেরুদণ্ডী এই অমেরুদণ্ড কয়টি হবে আটটি পর্ব আর একটি কি হবে মেরুদণ্ডী প্রিয় শিক্ষার্থী তাহলে জানতে পারলাম কি আধুনিক শ্রেণীবিন্যাস সকল প্রাণীকে কি পর্ব করা হয়েছে অ্যানিমেলিয়া অ্যানিমেলিয়া অন্তর্ভুক্ত এই অ্যানিমেলিয়া কি দুইটি পর্ব থাকলে একটি হলো কি আটটি পর্ব একটি হলো কি অমেরুদণ্ডী আর একটি পর্ব হলো কি মেরুদণ্ডী প্রিয় শিক্ষার্থীরা এরপরে আসো আমাদের অ্যামিনিয়ার শ্রেণী জগতের শ্রেণীবিন্যাস বুঝতে পারছেন প্রিয় শিক্ষার্থীরা এরপর আসো আমাদের কি অ্যানিমেলিয়া জগতের শ্রেণীবিন্যাস আচ্ছা জগতে কি হবে অ্যানিমেলিয়া অ্যানিমেলিয়া এই পর্ব কি এই জগতের পর্বগুলো কি পর্ব এই পর্ব কয়টি পর্ব আছে এখানে নয়টি কয়টি পর্ব আছে প্রিয় শিক্ষার্থীরা নয়টি তোমার পাঠ্যবই খুলে দেখো খুব সুন্দর একটা ছক দেওয়া আছে এত সুন্দর ছক দিয়েছে বইতে পাঠ্য বইতে মেন বইতে কোনো ভুল নেই এত চমৎকার আমি বলি গাইড বলো নোট বলো এর চেয়ে চমৎকার মেন বই মেন বইতে এত সুন্দর করে রেখেছে তারপর এখান থেকে আমি কিছু বলছি তোমাদের সাথে তোমাদের সাথে আলোচনা করে পর্ব এই এম পর্বে প্রথম পর্ব এগুলো কি কি আছে পরিফেরা বলো কি বলবে পরিফেরা এরপরে কি বলবে নিগেরিয়া কি বলবে নিগেরিয়া এরপরে কি বলবে প্লাটি হেল মিনথেস প্লাটি হেল মিনথেস উচ্চটা দেখো প্লাটি হেল মিনথেস কি নামে কি হবে নেমোটোডা কি নাম হবে নেমোটোডা পাশাপাশি কি হবে অ্যানিলিডা এর পর্বে প্রাণী পর্বগুলো হ্যাঁ অ্যানিলিডা এরপর কি আছে আর্থ্রোপোডা আর্থ্রোপোডা এরপর কি আছে মলাস্কা এরপর কি আছে একাইনোডারমাটা একানো ডারমাটা এই আটটা হলো কি অমেরুদণ্ডী আর একটা হলো কি কডাটা মেরুদণ্ডী প্রাণী একটা কি হবে এটা হলো কি কডাটা হলো মেরুদণ্ডী প্রাণী প্রিয় শিক্ষার্থীরা তাহলে পর্ব কয়টি খান আমাদের নয়টি পর্ব এর মধ্যে প্রথম আটটি হলো কি অমেরুদণ্ডী আর একটা হলো কি মেরুদণ্ডী কি কি আমি আবার বলি পর্বগুলি পরিফেরা নিগেরিয়া প্লাটি হেলমিনথেস প্লাটি হেলমিনথিস নেমোটোডা অ্যানিলিডা আর্থ্রোপোডা মলাস্কা একান্ন ডারমাটা একান্ন ডারমাটা পরটা কি হলো আমাদের মেরুদণ্ডী কডাটা এটা হলো পর্ব আচ্ছা এই যে কডাটা পর্ব গেছে আবার উপরে ভাগ করা হয়েছে বিজ্ঞানী দেখেছো কত পরিশ্রম করে যাচ্ছে তারা নিরস বসে নেই একটু একটা ভাগ করে যাচ্ছে এখন তুমি আরো সহজ তুমি আমাদের চ্যানেলগুলো খুলে দেখো ডিসকভারি হ্যাঁ ডিসকভারি তোমার প্লান্ট এলিমেন্ট দেখবে কত বৈচিত্র প্রাণী এই আকাশ থেকে শুরু করে সমুদ্র তল দেশে কত যে বৈচিত্র প্রাণী আছে কল্পনা বাইরে চিন্তার বাইরে চিন্তা করা যায় আকাশ থেকে শুরু করে সমুদ্র তল দেশ পর্যন্ত ক্ষুদ্র থেকে বড় বৃহত্তম কত প্রাণী আছে এদেরকে কি করেছেন এই যে বিজ্ঞানীরা আমাদের সত্য বিজ্ঞানীরা ক্যালকুলাস অ্যারিস্টটল জন এরা কি করেছেন বিভিন্ন ধাপে ধাপে ভাগ করেছে যাতে আমরা চিনতে পারি বুঝতে পারি সহজভাবে তাদেরকে আমরা আলোচনা করতে পারি আচ্ছা তাহলে পর্ব মধ্যে আটটি হলো কি অমেরুদণ্ডী আটটি আটটি কি আছে মেরুদণ্ডী কডাটা পর্ব দেখো এর হলো কি একে একবার ভাগ করেছে উপপর্বে মেন পর্ব হলো কি কডাটা একবার ভাগ করেছে কি উপপর্ব কি তিনটি কি কি ইউরো কডাটা বলো সাথে সাথে কি বলবে ইউরো কডাটা এরপরে কি বলবো সেফো সেফোলো কডাটা সেফোলো কডাটা এরপরে কি আছে ভাটি ভ্রাটা ভাটি ভ্রাটা কডাটা পর্বের তিনটি উপর্ব তিনটি উপর্ব কি কি আছে ইউরো কডাটা সেফোলো কডাটা আর ভাটি ভ্রাটা বুঝতে পেরেছি প্রিয় শিক্ষার্থীরা এরপর আসো এই যে ভাটি ভ্রাটা একে আমরা
60টি শ্রেণীতে ভাগ করা হয়েছে দেখেছো কত পর্ব উপরে ক্লাসে যখন যাবে তুমি দেখবে এটা কত ভাগ করা হয়েছে মানে বিজ্ঞানের বসে নেই গবেষণা চালিয়ে যাচ্ছে আচ্ছা পার্টিকুলারটা কি হলো আবার 60টি শ্রেণীতে ভাগ করেছে বিজ্ঞানীরা কি কি একটা হলো কি সাইক্লোস সাইক্লোস্ট্রোমাটা সাইক্লোস্ট্রোমাটা দুই নম্বরে কি হবে কনথিকথিস কনথিকথিস তিন নম্বরে কি হবে অস্টিকথিস অস্টিকথিস এরপরে কি হবে উভয়চর এরপরে কি আছে সরীসৃপ পক্ষীপুর স্তন্যপায়ী স্তন্যপায়ী প্রিয় শিক্ষার্থীরা এখানে খেয়াল করে দেখো পর্ব হলো কি জগৎ হলো কি এই সমস্ত কিছু হলো কি জগৎ কি জগৎ কিংডম তুমি সবাই কি কিংডম কি কিংডম অ্যানিমেলিয়া এই অ্যানিমেলিয়া কি বলা হয়েছে নয়টি পর্বে ভাগ করা হয়েছে কয়টি পর্বে প্রিয় শিক্ষার্থীরা নয়টি পর্বে এই নয়টি পর্বের মধ্যে আটটি হলো কি অমেরুদণ্ডী একটি হলো মেরুদণ্ডী কি কি নাম পলিফেরা নিটেরিয়া প্ল্যাটিনেমফিস নেমাটোডা অ্যালিডেটা আর্থ্রোপোডা মোলাস্কা একানো ডারমাটা আর একটা হলো কটাটা এই কটা হলো কি আমরা মানুষ যাতে মেরুদণ্ড আছে এই কটাটা যে আমার কিছু তিনটি উপপর্বে ভাগ করা হয়েছে কয়টি তিনটি তোমাকে নবীতে আসতে পারে কটাটা কয়টি উপরে ভাগ করা হয়েছে এখন তুমি যদি পাঠ্যবই যদি রিডিং না করো রিডিং যদি ভালো না বুঝো তাহলে তুমি কোনো অ্যাসে দেখতে পারবে না তুমি যতই গাইড পড়ো যত হ্যান্ডল পড়ো কিন্তু তুমি পাঠ্যবই সাথে তুমি পড়তেছো না পাঠ্যবই তুমি খুলছো না এখন পাঠ্যবই যদি পড়ো তুমি তো দেখবে সব তোমার অটোমেটিক সব জানা হয়ে যাবে আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা তাহলে কটার উপর হলো কি তিনটি উপর ভাগ করা হয়েছে কী কী ইউরোপ কটাটা স্যাফলো কটাটা স্যাফলো কটাটা আর ভাটি ভাড়াটা আবার এই ভাটি ভাড়াকে ষাটটি শ্রেণীতে ভাগ করেছে কয়টি ভাগ কয়টি ভাগকে ষাটটি শ্রেণীতে কী কী সাইক্লোস্ট্রোমাটা সাইক্লোস্ট্রোমাটা কনটিকথিস একটা অস্টিকথিস উভয়চর সরীসৃপ্ত পক্ষিক স্থূল প্রাণী প্রিয় শিক্ষার্থীরা প্রিয় শিক্ষিতারা তোমার খেলা একবার সবসময় মনে রাখবে প্রিয় শিক্ষিতারা পাঠ্য বই তুমি যদি বের করো পাঠ্য তুমি রিডিং করে দেখবে অটোমেটিকভাবে অনেক কিছু জানা যাবে আমরা মুখে যত বলি হ্যান্ডেলে যত লিখি সবচেয়ে বড় 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 কি পাঠ্য বই পাঠ্য বই তুমি রিডিং করো সৃজনশীল লিখবে তোমাকে খুব সহজ হবে বর্তমান যুগ সৃজনশীল সৃজনশীল লিখতে হয় কেন লিখতে হয় পাঠ্য বই পড়তে হবে পাঠ্য বই তুমি যদি ভালো মতো পড়ো রিডিং আজকে তুমি দ্বিপাতা পড়ো যে আমি আজকে কী করবো সকালে এক ঘন্টা দ্বিপাতা পড়বো প্রথমে একটি পাতা পড়বো রিডিং করবো রিডিং পড়ে তুমি তাকে দিয়ে রাখবে যিনি বুঝবে না পাশে সারা আসবে তার সাথে আলোচনা করো দেখবে তুমি পাঠ্য বইতে সব কিছু জানা যাবে তোমাকে আর গাইড করতে হবে না গাইডের সঙ্গে কীরকম নিতে হবে পাঠ্য বই যদি তুমি পড়ে দেখবে সিবিএসসি তুমি অটোমেটিক দেখতে পাবে তুমি একটা প্রশ্ন করলাম সেই বিন্যাস কী তুমি কী করি আমি তো জানি তো প্রাণীজগৎকে মিল অমিল এর ভিত্তি এর উপর ভিত্তি করে এই যে শ্রেণীবিন্যাস ঈশ্বরের ভাগ করার পদ্ধতি কি শ্রেণীবিন্যাস ক্লাসিফিকেশন আবার প্রশ্ন করা হলো কি ত্রিপদ নাম করো তুমি গাড়ি একটা পড়েছি পাঠ্য বইতে যে একটি একটি জীবের দুইটি অংশ থাকে এই দুইটি অংশের নাম বলেছে ত্রিপদ নামকরণ হ্যাঁ যেমন মানসিক প্রকৃতির নাম তো প্রশ্ন আসতে দিয়ে দিলাম এরপরে কি আছে আমাদের পর্ব যদি আসে তোমার প্রশ্ন করা পর্বগুলির নাম বলো পর্ব তুমি কী করেছো পাঠ্য বইতে সম্পূর্ণভাবে একটা অক্ষর ভুল নেই পাঠ্য বইতে এগুলো দেখতে পারবে এরপরে কর্মটা পড়বে কর্মপরে কিন্তু পূর্ব কারি ভাগ করেছে তিনটি হ্যাঁ এই তিনটি ইউরো করার তিনটি আপনি কি আছে ভাটি ভাড়াকে ষাটটি শ্রেণীর ভাগ করেছে প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে আজকে কত জানতে পারলাম শ্রেণী বিন্যাস কি তারপরে জীবন নাম করে কাকে বলে জীবন নাম করে নিয়ে মানুষের প্রতি নাম জানতে পেরেছি আর এই অমিন পর্বে শ্রেণী বিন্যাস কয়টি নয়টি পর্ব মধ্যে আটটি হলো অমিনন্ডী একটি হলো মেরুন্ডী এর মধ্যে আছে কি পর্ব হলো জগৎ হলো কি পর্ব হলো আট নয়টি আটটি হলো অমিনন্ডী একটি হলো এটি আচ্ছা প্রিয় শিক্ষিতা আমরা যেগুলো প্রশ্ন শিখেছি এর মধ্যে প্রশ্ন আসতে পারে কী প্রশ্ন আসতে পারে এমন আসতে পারে শ্রেণী বিন্যাস কাকে বলে দ্বিপদ নাম কাকে বলে মানসিক প্রতি নাম লেখো হ্যাঁ তারপরে তোমার প্রাণীজগতের পর্বগুলোর নাম লেখো সৃজনশীল প্রশ্ন আসতে পারে তুমি আটটি পর্ব নাম লিখেছো বলছে এদের মধ্যে একটি পর্ব আছে কি মেরুদণ্ডের নাম লেখো তারপরে আবার আসতে পারে কি শ্রেণী বিন্যাসে করার পর শ্রেণী বিন্যাসগুলো লেখো শ্রেণী বিন্যাসগুলো তুমি লিখতে পেরেছো তো প্রিয় শিক্ষার্থীরা আমি যতটুকু পড়েছি এর চেয়ে ভালোভাবে তুমি পাঠ্য বই তোমাদের বারবার বলছি পাঠ্য বই পড়বে এই পাঠ্য বইয়ের মধ্যে তুমি এইগুলো জানতে পারবে তো প্রিয় শিক্ষিতা আজকে আমরা যতটুকু শিখেছি তুমি আজকে বাসায় এতটুকু নিয়ে বইটা নিয়ে আলোচনা করো পড়ো রিডিং করো বইটা নিয়ে পড়ো তুমি দেখবে খুব সুন্দর জানতে পারবে তাহলে আমাদের আজকে যতটুকু পড়েছি এতটুকু ভালো করে পড়ো সুস্থ থাকো নিয়মিত বাসায় পড়াশোনা করবে অনলাইন দেখবে আর বাসার বাইরে যাবে না মাস্ক পরবে ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ আবার তোমাদের এই পর্ব নিয়ে আবার আলোচনা হবে ইনশাল্লাহ আবার সামনের সপ্তাহ বা যে কোনো একদিন আবার তোমার সাথে আলোচনা হবে এই অধ্যায় নিয়ে হ্যাঁ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম